আসসালামু আলাইকুম আলা ওয়া আলহি আজমাইন আম্মা সময় তো ভাই বন্ধুগণ কোরআন করিম এই উম্মতের মর্যাদার চাবিকাঠি কোরআনের সঙ্গে যুগে যুগে যেই সংশ্লিষ্ট হয়েছে আল্লাহ আলা তারই মর্যাদা বহু বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন জিবরীল আলি সালাতাম তিনি কোরআনের বার্তা বহন করেছেন কোরআনের বহনকারী হওয়ার কারণে তিনি হয়ে গেলেন সৈদুল মালা একা ফিরিস্তাদের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ সকলের নেতা এবং সবার ভিতরে সবচেয়ে মর্যাদাবান আমাদের নবী করিম সাল্লাহ্লাম তার প্রতি কোরআন নাজিল হলো তিনি হয়ে গেলেন সৈদুল আউলিন আহরিন ও সৈদুল আম্বিয়া ইউল মুসলিন পূর্বের পরের সকল মানুষের কি সকল নবী গণের সর্দার এবং সবার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এই উম্মতকে আল্লাহ তাল্লাহ কোরআন দান করলেন এই উম্মতের প্রতি কোরআন নাজিল হলো এই উম্মত হয়ে গেল খাইরুল ওমাম যুগে যুগে যত উম্মত পৃথিবীতে গত হয়েছে সমস্ত জাতি সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত প্রিয় বন্ধুগণ এই কোরআন রমজান মাসে নাজিল হল রমজান মাস হয়ে গেল সৈয়দ শুহুর সকল মাসের সেরা মাস শ্রেষ্ঠ মাস এই কোরআন নাজিল হলো লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর হয়ে গেল সকল রাতের সেরা রাত প্রিয় বন্ধুগণ এই কোরআনের সঙ্গে যেই সংশ্লিষ্ট হয়েছে আল্লাহ স্মুতাহ তারই মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আর পক্ষান্তরে এ কোরআন থেকে যেই দূরে সরে গেছে আল্লাহ তাকেই অপমান অপদস্থ করেছেন তারই মর্যাদা আলা স্মুমাতালা নামিয়ে দিয়েছেন কমিয়ে দিয়েছেন মুসলিমের একটি হাদিস এক্ষেত্রে উল্লেখযোগ্য নবীজ সাল্লা সাদ করেছেন নিঃসন্দেহে আল্লাহ স্মুতাহ এই কোরআনের মাধ্যমে বহু মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন অনেক মানুষকে আল্লাহ উপরে উঠান আবার এই কোরআনের মাধ্যমেই অনেক মানুষকে আল্লাহ স্মাতালা নিচে নামিয়ে দেন তাদের মর্যাদা কমিয়ে দেন অপমান অপদস্থ তাদেরকে আল্লাহ স্মাতাল্লাহ করে ছাড়েন অর্থাৎ কোরআনে করিমের সঙ্গে যে যত বেশি সংশ্লিষ্ট হবে তার মর্যাদা আল্লাহ সামাতালা তত বেশি বাড়াবেন আর কোরআনের সঙ্গে যে যত বেশি দূরত্ব সৃষ্টি করবে আল্লাহ স্মাতালা তার মর্যাদা তত বেশি কমাবেন এটি আল্লাহ স্মাত ওয়াদা প্রিয় বন্ধুগণ যুগ যুগে আল্লাহ তাই করেছেন আজ মুসলিম জাতির যেটুকু মর্যাদা আছে সেটুকু কোরআনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আর যে পরিমাণ অপমান লাঞ্ছনার শিকার আজ আমরা পৃথিবীর প্রান্তে প্রান্তে সেটিও এ কোরআনের সঙ্গে দূরত্বের কারণে প্রিয় বন্ধুগণ সৈব বুখারের একটি হাদিস ওই ক্ষেত্রে উল্লেখযোগ্য নবী সাল্লা সাল্লাম বলেছেন খাই রকম মানতে আল্লাম আল কোরআন আল্লামা তোমাদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখল এবং কোরআন শেখালো অতএব আমরা যে যত বেশি কোরআনের সঙ্গে সংশ্লিষ্ট হব তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বাড়বে এমনকি দুনিয়াতেও আল্লাহ সামাতলা তার মর্যাদা তত বেশি বাড়াবেন প্রিয় বন্ধুগণ আমার যে দিনটি কোরআনের সঙ্গে কাটবে সেই দিনটি হবে আমার সবচেয়ে সেরা দিন প্রিয় বন্ধুগণ আসুন আমাদের দৈনন্দিনের রুটিনের মধ্যে কর্মসূচির মধ্যে অবশ্যই কোরআনকে আমরা সংযুক্ত রাখি কোরআনের জন্য একটি সময় অবশ্যই বরাদ্দ রাখি যে সময়টিতে আমি কোরআন তেলাওয়াত করব কোরআন বুঝব কোরআনের অর্থ সহকারে পড়ব ব্যাখ্যা সহকারে পড়ব বিশ্লেষণ সহকারে পড়ব কোরআনের মজলিসে বসবো কোরআনের মজলিসে সংশ্লিষ্ট হব প্রিয় বন্ধুগণ আমাদের যে দিনটি কোরআনের সঙ্গে কাটবে সেটি হবে আমাদের জীবনের সবচেয়ে সেরা দিন সবচেয়েতে শ্রেষ্ঠ দিন এই কোরআন আমার জন্য দুনিয়াতে মর্যাদা বৃদ্ধির কারণ হবে আখেরাতে মর্যাদা বৃদ্ধির কারণ হবে এ কোরআন আমার ইমাম হবে এ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছাড়বে আল্লাহর কাছে সুপারিশ করবে যেদিন কারোর সুপারিশ করার সাহস থাকবে না প্রিয় বন্ধু আসুন কোরআনের সঙ্গে সংশ্লিষ্টতা বাড়াই কোরআনের সঙ্গে গভীরতা বাড়াই কোরআনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াই আজ আমরা কোরআন থেকে বহু দূরে সরে গেছি কোরআনকে আমরা একেবারেই সময় দিই না আল্লাহ স্মুমাতালা আমাদের সকলকে কোরআনের সঙ্গে সংশ্লিষ্টতাকে কোরআনের সঙ্গে সঙ্গে সম্পর্ককে আরও গভীর থেকে গভীরতম করার তৌফিক দান করুন এর ফলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে আখরাতে উভয় জায়গায় মর্যাদাশীল হতে পারবো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি